আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কখনো কখনো এমন হতে পারে আপনি যে পরিকল্পনা করেন না কেন ঠিক তার বিপরীত হয়ে যায়। আপনার জীবনে অতিবাহিত হচ্ছে সব কিছু উল্টো। আপনি দোয়া করে যাচ্ছেন অথচ তার কোনো প্রতিফলন বাস্তবে দেখতে পাচ্ছেন না। সব কিছুই যেন আপনার প্রতিকূলে মোড় নেয়, সব পরিস্থিতি যেন আপনার বিরুদ্ধে চলে যায়। জীবনের এমন মুহূর্তগুলোকে আমরা আল্লাহর পক্ষ থেকে এক অসীম অনুগ্রহ হিসাবে বিবেচনা করতে পারি। আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার নেওয়া পরিকল্পনাগুলো কখনো কখনো এতটা ধ্বংসাত্মক হয় যা পরিণতি দেখে আপনি নিজেকে ধিক্কার দেন? অথচ আপনার পরিকল্পনার বাইরে এমন কিছু ঘটেছে যাতে আপনি জীবনটা এতটা সুন্দরভাবে উপভোগ করছেন আর উপলব্ধি করতে পেরেছেন যেমনটা আগে কখনোই করতে পারেননি। সুতরাং আমরা যে ডিসিশনগুলি নিচ্ছি, আমরা যে পরিকল্পনাগুলি নিচ্ছি, তার কিছুটা আমাদের জন্য মঙ্গলকর, আবার কিছু আছে আমাদের জন্য অমঙ্গলকর। তিনি জানেন কোন বিষয়টিতে আপনার পরিকল্পনা তিনি নস্যাৎ করে দেন, তিনি জানেন কোন বিষয়টিতে আপনার পরিকল্পনা ভালো এবং কোন বিষয়টিতে আপনার পরিকল্পনা খারাপ। কিছু কিছু দোয়ার ক্ষেত্রে হয়তো সাথে সাথে এটা আপনি অনুভব করতে সক্ষম হবেন না যে আপনি যা চেয়েছেন তার উল্টো ঘটাতে কী কল্যাণ লুকিয়ে আছে। সুবহানাল্লাহ, এই ব্যাপারে সহি তিরমিজিতে একটি হাদিস রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সম্বন্ধে যেরকম ধারণা পোষণ করে আমি তার সাথে সেই অনুযায়ী আচরণ করি, সে আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং আপনার দিনগুলোতে পেরুতে দিন, ঠিকই কোনো এক মুহূর্তে আপনি দেখবেন আপনার পরিকল্পনা যদি আজ বাস্তবিত হতো তবে কত বড় ক্ষতির মধ্যে আপনি নিমজ্জিত হতেন, অথবা আপনি উপলব্ধি করতে পারবেন এই সিদ্ধান্ত আপনার মন মতো না হওয়াতে কত বড় নিয়ামতের অধিকারী আল্লাহ তাআলা আপনাকে করেছে। তাই কখনো হতাশ হবেন না। মুমিন বিশ্বাস করে আল্লাহ তাআলার প্রতিটি পরিকল্পনা তার নিজের ক্ষুদ্র মস্তিষ্কের বাইরে। সব যদি আমাদের অনুকূলের হতো তবে কি আমরা খুব বেশি আল্লাহকে স্মরণ করতাম? আমরা আল্লাহকে ভুলে যেতাম। তাই সুসংবাদ যে আপনি আপনার প্রতিটি পরিকল্পনা যদি আল্লাহ তাআলার ইলমের উপর ছেড়ে দেন এবং তার প্রতি সর্বদা সুধারণা পোষণ করেন, তাহলে তিনি কখনোই আপনাকে নিরাশ করবেন না। আপনি যে কোনো পরিকল্পনা করছেন তার ঊর্ধ্বে কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা। আপনার ক্ষুদ্র যে বুদ্ধি রয়েছে সেই বুদ্ধির মাধ্যমে আপনি কখনো সফলকামী হতে পারবেন না। আপনার মেধা পৃথিবী কেন্দ্রিক আর আল্লাহ তাআলার মেধা পুরো বিশ্বজাগতিক এবং এর চেয়ে বেশি। তাহলে তিনি কেন আপনাকে হতাশ করতে পারে? কখনোই হতাশ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তাফিক দান করুক। আমিন।